জয়গুরু গুরু বাইকে এই চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছে আর মূল পাঠে আসার আগে শিবকল্প মহাযোগী শ্রী শ্রী লোকনাথ বাবা শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর বাবার লীলা কথাগুলো নিয়ে আলাদা একটা প্লেলিস্ট লিস্ট করাই আছে আজকের এই ভিডিওটা ওই প্লে লিস্টের মধ্যেই দেওয়া থাকবে তো আপনারা যারা বাবার ওপর যে কথাগুলো পাঠ করেছিলাম বাবার যে লীলা কথাগুলো সেগুলো যারা শোনেননি তারা ওই প্লে লিস্টে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে আপনারা প্লে লিস্ট ওপেন করে দেখে নিতে পারেন বা শুনে নিতে পারেন পাঠগুলো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো যাই হোক আজকের যে হেডিং বা থামনেল রয়েছে বা ভিডিওটার আর কি তো সেখানে আপনারা দেখেছেন যে কীরকম বস্তুতে দেবসেবা হয় না আবার কোনো মানে আলাদা কোনো ভাগ আছে নাকি আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা আবার কীরকম কথা যে কেমন বস্তু দেব দেবসেবায় লাগে না কোন বস্তু দেবসেবায় লাগে না তো বাবা বলছেন যে স্পৃহার বস্তুতে দেব সেবা হয় না কীরকম সেই কথা না পাঠ করছি শ্রীমৎ শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ্যির লেখা থেকে মহারাজজিকে প্রণাম জানিয়ে পাঠ করছি করা শুরু করছি বলছেন তিনি যে একবার দুই বন্ধু বারো দিতে বাবা লোকনাথকে দর্শন করতে রওনা হলেন নারায়ণগঞ্জে এসে তারা স্থির করলেন যে বাবার জন্য একটা কাঠাল সঙ্গে নেবেন কিন্তু পথে ক্ষুদা নিবারণের জন্য তারা একটা নিজেদের জন্যে আর একটা বাবার জন্যে দুটো কাঁঠাল ক্রয় করলেন একটা বড় একটা ছোট। তো পথে ক্ষুধার উদ্রেক হতেই এক বন্ধুর দৃষ্টি পড়ে গেল বড় কাঁঠালটির ওপরে কিন্তু ইচ্ছে প্রকাশ করতে দ্বিতীয় বন্ধু বলেন আমরা বাবার জন্য কাঁঠাল কিনেছি আমাদের উচিত বড় ফলটা তার চরণে নিবেদন করা কিন্তু প্রথম জনের এই যুক্তি মনোব্রত হলো না তবুও শেষ পর্যন্ত বড় কাঁঠালটাই আশ্রমে নিয়ে যাওয়া স্থির হলো এবং ছেলেটিকে এই ছোটো কাঁঠাল মানে দুটো ছেলেই কিন্তু ওই কাঁঠাল নিয়ে দুজন বন্ধু আশ্রমে গেল তো ছোট কাঁঠালটা দুজনে খেয়ে নিল যেহেতু তাদের খিদে পেয়ে গেছে আর বড় কাঁঠালটা নিয়ে গেল কিন্তু বড় কাঁঠালটার ওপরে আগেই নজর পড়ে গেছিল। দৃষ্টি পড়ে গেছিল এবং বড় কাঁঠালটাই কিন্তু প্রথমে ওই বন্ধু খেতে চেয়েছিল আর কি কিন্তু আরেকজন বারণ করলো তো সেই কারণের জন্য বড়টা আর খাওয়া হলো না ছোটোটাই খাওয়া হলো বড়টা তারা নিয়ে যাচ্ছে আশ্রমে পৌঁছে কাঁঠালটা বাবার কাছে নিবেদন করতেই বাবা গোয়ালিনী মাকে ডেকে ওঠেন এবং কাঁঠালটির প্রতি যার লোভ দৃষ্টি পড়েছিল তাকে দেখিয়ে বলেন এই ছেলেটি যে কাঁঠালটি এনেছে তা ভেঙে আনো তো গোয়ালিনী মা বাবার আদেশ মতন কাঁঠালটা ভেঙে একটা পাত্রে রেখে বাবার কাছে নিবেদন করলেন তখন বাবা নিজে খান না ছেলেটিকে ডেকে বললেন যে খা ছোট্ট একটি কথা খা কিন্তু এই একটি কথাতে ছেলেটার অন্তরে একটা বিবেক দংশন হতে শুরু করলো অসহনীয় বিবেক দংশন সে অনুভব করতে লাগলো বাবা যে পথের সব খবরই জানেন বুঝতে তার কিন্তু কোনো অসুবিধেই হলো না তখন সে লজ্জায় অনুতাপে কেঁদে ফেলল তো বারবার বাবার কাছে ক্ষমা ভিক্ষা চাইলো তো স্নেহময়ী জননীর মতন পরম স্নেহ ভরা কণ্ঠে বাবা বলেন তুই কাঁদছিস কেন রে বড়োটা যখন খেতে ইচ্ছে করল তখন ওটাই তো তোর খাওয়া উচিত ছিল আমার কাছে তো ছোটো বড়ো সবই সমান একটা কথা কখনও ভুলিস না যে জিনিসের উপরে স্পৃহা জন্মে সেই জিনিসে আশ্রমের সেবা হয় না ছেলেটিকে কাছে ডাকেন বাবা আর তার করুণার হস্ত বুড়িয়ে দেন তার উপর এবং নিজে হাতে কাঁঠালের দুটো কোষ তাকে খাইয়েও দেন তো এই কথা শ্রী গুরুদেবের কাছে শুনেছি যে যখন তুমি ভোগ নি মানে ভোগ নিবেদন করার আগে একটা ব্যাপার থাকে তো আপনি যাই ঈশ্বরের জন্য নিয়ে আসুন তো নিয়ে এসে সেটা আপনি যখনই থালায় সেটা ইয়ে করবেন আর কি থালায় সেটা রাখবেন আর কি যখনই যে কোনো থালায় বা প্লেটে যখনই সেখানে সেটা রাখবেন বা ফল বানাবেন বানাবেন বললাম কেন না কাটা শব্দটা বলে বলতে নেই আর কি সেটা শ্রী গুরুদেবের কাছে শুনেছি ফল আমানি করা বা সবজি আমানি করা যেটা পুজোর জন্য আর কি ব্যবহার করা মানে পুজোর জন্য তৈরি করা হচ্ছে তো সেটাকে তৈরি করা বানানো বা আমানি করা এইগুলো বলতে হয় শুনেছিলাম কেননা কাটা শব্দটা ওই যে একটা যেমনভাবে বলেছিলাম যে খিচুড়ি শব্দটা বলতে নেই একটা নেগেটিভ একটা তরঙ্গ সৃষ্টি করে এবং দেব পূজার ক্ষেত্রে ওই কাটা শব্দটা না বলে ফল বানানো সবজি বানানো তরকারি বানানো এগুলো এরকম বলার বললেই ভালো হয় আর কি সেরকমই শুনেছিলাম শ্রী গুরুদেবের কাছে তো যাই হোক তা আপনি যে থালায় ফল বানিয়ে নিচ্ছেন বা মিষ্টি নাড়ু বাতাসা মিছরি যাই আপনি এনে থাকেন সেগুলো যখন আপনি রেডি করছেন আর কি তো তখন রেডি করে আপনি নিবেদন হয়তো দশ পাঁচ দশ মিনিট পরে করবেন আপনারা তো সময় দেরি আছে আর কি পুজো পুজোয় বসতে তো তখন ওই গুছিয়ে রাখলেন রেখে তো শ্রী গুরুদেব বলতেন যে থালার এক পাশে ওই পুষ্প দিয়ে রাখতে হয় বা থালাটিকে চাপাও দিয়ে রাখতে আপনি যদি পুষ্প দিয়ে রাখেন তাহলে সব সময় ওপরে আবার আলাদা করে চাপা না দিলেও চলে পুষ্পটা সাইডে দিয়ে রাখা মানে একদম একটা কোনায় থালার একটা সাইডে আপনি পুষ্প অনেক সময় বলা হয় যে ঘি মধু মাখিয়ে শ্রী গুরুদেব বলতেন পুষ্প থালার একটা কোনায় দিয়ে রাখতে এবং ওটা দিয়ে রাখা মানে কারুর আর দৃষ্টি পড়ে না আর কি ওই যে স্পৃহা জন্মে যাচ্ছে তো ওটা একটা আচ্ছাদন তৈরি হয়ে যায় আপনি ওপর থেকে হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু তবুও তার উপর একটা সূক্ষ্ম আচ্ছাদন তৈরি হয়ে যায় পুষ্পের ওই পুষ্পটা যদি ঘি মধু দিয়ে সাইডে রাখা এটা আপনাদের আপনারা সহমত নাও হতে পারেন এটার সঙ্গে কিন্তু এটা শ্রী গুরুদেবের কাছে শুনেছি আর কি বা ওখানে যখন নৈবেদ্য তৈরি করা হতো তো তখন এটাই দেখেছি এবং এটা আমাদের বাড়িতেও করা হয় আর কি তো আর একটা ব্যাপার হচ্ছে শ্রী গুরুদেব বলতেন যে লোকে নিজেরা যেটা ভালোবাসে বেশিরভাগ সময় দেখা যায় তারা দেব পূজায় সেটাই নিবেদন করে প্রসাদ হিসাবে যাতে তারা সেটাই গ্রহণ করতে পারে সেই জন্য সেটা করে আর কি তো ঈশ্বর যদি সত্যি তিনি তো দৃষ্টি দিয়ে গ্রহণ করেন দৃষ্টিতে গ্রহণ করেন ঈশ্বর যদি সত্যি আমরা যে চারটে সন্দেশ দিলাম ঈশ্বর তিনটে নিয়ে গ্রহণ করে ফেললেন খেয়ে নিলেন যেটাকে আমরা বলি যদিও প্রসাদ খাওয়া শব্দটা নেই প্রসাদ পাওয়া বলতে হয় তো নিয়ে নিলেন তিনি তো তাহলে কিন্তু শ্রী গুরুদেব বলতেন যে তাহলে লোকেরা কতটা কি দিত নিবেদন করতো যথেষ্ট সন্দেহ আছে কেননা সবাই প্রসাদটা সেটাই সেটার জন্য অপেক্ষা করে থাকে যে আমি এটা ভালোবাসি আমি এটা এনেই ঈশ্বরকে নিবেদন করব। তো এই টেন্ডেন্সি অনেকেরই থাকে বা এই দিকটা অনেকেরই থাকে যে যেটা নিজে পছন্দ করে যেটা নিজে খেতে ভালোবাসে সেটা ঈশ্বরকে তবে একদিকে ঠিক যে ঈশ্বরকে দিয়ে সেটা প্রসাদ হিসাবে পাওয়া হচ্ছে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে মানুষের যে বস্তুতে নিজের একটা আসক্তি থাকে মানুষ সেটাই দোকান থেকে কিনে এনে ঈশ্বরকে নিবেদন করে তবে এখানে যেটা বলছে যে যদি যে মনটা বারবার মনে হচ্ছে যে আমি ওটা খাই আমি ওটা খাই তা ওটা না খেয়ে যদি আমি দেব পূজায় দিই যেটা বাবা বলছেন যে স্পৃহা জন্মে গেছে ওটার উপরে একটা আসক্তি এসে গেছে ভীষণভাবে তো সেইটা আগে নিজের জন্য নিজে খেয়ে নিজে তৃপ্ত হয়ে নাও তারপর পুজো দাও ঠিক আছে সেটাই সহজ উপায় কেননা আমি দেবসেবায় দিলাম অথচ যখন ঈশ্বরকে ঈশ্বর গ্রহণ করার আগে দৃষ্টি দিয়ে আমি সেটাকে গ্রহণ করে নিলাম তাহলে তো আমার প্রসাদটা ঈশ্বরকে দেওয়া হয়ে যায় তাই না তার প্রসাদ আমার খাওয়ার মানে আমার নেওয়ার থেকে তা আমার প্রসাদটা তাকে দেওয়া হয়েছে আমি তো দৃষ্টি দিয়ে আগে সেটাকে গ্রহণ করেই নিচ্ছি আমার তো দৃষ্টিটা তার উপর পড়েই যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এই জন্য শ্রী গুরুদেব অনেক সময় বলতেন যে যে সব সময় অত একদম মানে না খেয়ে না দে এরকমভাবে একদম কঠিনভাবে তোমরা ব্রত করে যে পুজো মানে করবে ওইটা ক মানে নিজেকে কষ্ট দিয়ে এদিকে মনটা খাওয়া তখন আরও বেশি করে মনটা খাওয়ার দিকে পড়ে থাকে তো যারা যেটা যাদের শরীরে যেটা সইবে আর কি ততটুকু অবধি করো জোর করে করতে গেলে কি হয় মনটা সেই দিকেই কিন্তু আরও বেশি সেখান থেকে জোর করে সরাতে যাচ্ছি খাওয়ার দিকেই মনটা পড়ে আছে যে আমাকে না খেয়ে করতে হবে বলেছে অথচ আমার খুব খিদে পাচ্ছে বা খেতে ইচ্ছে করছে তো তখন ওইভাবে না খেয়ে করার কোনো যুক্তি নেই কেননা মনটা তাহলে ওই দিকেই পড়ে থাকে ওটার দিকেই পড়ে থাকে তখন এবং আর একটা জিনিস আমি শুনেছিলাম এই প্রসঙ্গে বাবার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল আজকের এই পাঠ যদিও খুব ছোট শুধু এইটুকু বলার জন্য এটা করা যে স্পৃহার বস্তুতে আশ্রমের সেবা হয় না বা দেবসেবাতে সেটা লাগে না আর কি তো যদি আপনার বারবার এরকম হয় আপনি ধরুন বাড়িতে দেবসেবার জন্য কিছু আনছেন আর আপনার দৃষ্টি বারবার সেখানে পড়ে যাচ্ছে মনে হচ্ছে যে ইস কতক্ষণে খাবো আর কি প্রসাদ যেরকম ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে হয় আর কি তো সেই ক্ষেত্রে সহজভাবে যদি আপনি তাকে বলেন যে প্রভু আমার এরকম মনের মধ্যে এরকম হচ্ছে এটা তো হওয়া উচিত নয় বলো তুমি এটা কাটিয়ে দাও তো এই সহজ শিকার এইটা করতে থাকলে আস্তে আস্তে সেই জিনিসটা কেটে যায় আর ঘটনা এখানে উল্লেখ করব আমি আগেও বলেছিলাম একজন আছেন যিনি এখন অনেক বড় সঙ্গীত শিল্পী হয়ে হয়ে গেছেন একটি ভজন ভজনের দিকেই তিনি মূলত ভজন গানই করেন তিনি তার পরিবারের সবাই বা তার স্ত্রী অবাঙালি শরীর বাঙালি নন আর কি তো তার ছোটবেলার একটা ঘটনা শুনেছিলাম তার একটা সাক্ষাৎকার শুনেছিলাম তো সেখানেই শুনেছিলাম তো তিনি এখন মানে পুরোপুরি ভজনই গান ঈশ্বর সম্বন্ধীয় বা এই এই ধরনের যে সমস্ত ভজনগুলো হয় সেগুলোই গান এবং তার মানে পৃথিবী জোড়া নাম ডাকও আছে আমি এখানে আর উল্লেখ করছি না তো যাই হোক এবার তার একটা সাক্ষাৎকারে আমি শুনেছিলাম অনেকদিন আগে যে ছোটোবেলায় তিনি খুব মোহনভোগ খেতে ভালোবাসতেন মানে যেটাকে আমরা সুজি বলি বা হালুয়া বলি অনেকে তো দেব দেবসেবার ক্ষেত্রে আমাদের কিছু কিছু পার্টিকুলার টার্ম থাকে যেমন আমরা পোলাও না বলে পুষ্পান্ন বলা হয় খিচুড়ি না বলে যুগলান্ন বলা হয় ভাত না বলে অন্ন বলা হয় তো প্রসাদের ক্ষেত্রেও এগুলো বলা হয় যে এইগুলো আমরা বলে থাকি আর কি তো পুষ্পান্ন অন্ন যুগুলান্ন এরকম সব মানে এই মোহনভোগ এগুলো বলা হয় সাধারণত সুজি বা হালুয়া বলতেই পারেন আপনি অসুবিধে নেই কিন্তু দেবসেবার ক্ষেত্রে বা প্রসাদের ক্ষেত্রে অনেক সময় দেখবেন আপনারা আশ্রম টাশ্রমে গেলে বা এরকম কোন মন্দিরে গেলেন প্রসাদ পাচ্ছেন তো সেক্ষেত্রে এই এই ধরনের শব্দগুলোই কিন্তু ব্যবহার করা হয় যেটা মানে খুব শ্রুতিমধুর লাগে শুনতে আর কি তো যাই হোক প্রসাদ নিয়ে একটা ভিডিও অনেক দিন আগে আপলোড করেছিলাম একটা পাট দিন আগে প্রসাদ পাওয়ার বা গ্রহণ করার অনেক অনেক বিধি আছে বা প্রসাদের ক্ষেত্রে অনেক কিছু বলতে আছে অনেক কিছু বলতে নেই কি বলতে হয় কি বলতে নেই প্রসাদ খাচ্ছি বলতে নেই প্রসাদ পাচ্ছি বা গ্রহণ করছি বা নিচ্ছি এরকম বলতে হয় তো এই এইটা নিয়ে যে ভিডিওটা আপলোড হয়েছে ওটা অনেকদিন আগে সেই ভিডিওটা লিঙ্ক আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো যেটা বাবা বলছিলাম আর কি তা ওই তার যে সাক্ষাৎকার সেখানে তিনি বলছেন যে ছোটোবেলায় তিনি খুব ওই খেতে ভালোবাসতেন সুজি আর কি তো তার বাবা তাকে বলতেন যে ঠিক আছে আজকে ভাগবত গীতার এই এক অধ্যায় পড়ে নাও তাহলে তোমাকে মোহনভোগ বাটি মোহন ভোগ দেবো কি আজকে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ থেকে এই এই স্কন্ধটা পাঠ করো এই অংশটুকু পাঠ করো তাহলে পাঠ করা হলে পরে তুমি এক বাটি মোহন ভোগ পাবে তো মোহন ভোগের ওপরে তার খুব আসক্তি তার খুব লোভ এবং তিনি বলছিলেন যে আরও একটা কথা তার বাবা তাকে বলেছেন যে যে বস্তুটার প্রতি তোমার খুব আসক্তি রয়েছে আর কি সেই বস্তুটা যদি তুমি ঈশ্বরকে নিবেদন করো এবং বলো ঈশ্বরকে ভোগ হিসাবে সেটা দাও এবং ঈশ্বরের কাছে সেটা স্বীকার করো যে প্রভু আমার এই বস্তুর ওপর অতিরিক্ত আসক্তি এটা তো থাকাটা ঠিক নয় তুমি এটা ঠিক করে দাও কাটিয়ে দাও মানে তো আস্তে আস্তে সেটা করতে করতে এবং সেই বস্তুটা ঈশ্বরকে বারবার দিতে 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 কি হবে সেটার উপরে তোমার যে আসক্তিটা থাকবে ওই বস্তুর উপরে সেটা কেটে যায় সেটা চলে যায় তো এইটাও একটা কাটাবার একটা পদ্ধতি কিন্তু আবারও বলছি ওই যে বাবা যে কথাটা বললেন যে যে বস্তুর ওপর আমার দৃষ্টি পড়ে যাচ্ছে বারবার নজর পড়ে সেটা আমি ঈশ্বরের জন্য একই রকম আনলাম আমার জন্য যেরকম আনলাম আমি তার জন্যও আনলাম আমার যদি খুব খেতে ইচ্ছা করে আমি আগে একটু খেয়ে দেখে নিলাম ঈশ্বরেরটা আলাদা সরিয়ে রাখলাম এবং আমার জন্য আলাদা করে একটু নিয়ে এসে খেয়ে দিয়ে নিয়ে তারপর নয় পুজো দিলাম যদি আমার খুব মনটা ছটফট করে নাহলে কিন্তু নিজের মনের শান্তি না করে ওই মনমুখ এক না করলে লাভ নেই আর কি অসুবিধে হয়ে যায় ঈশ্বরকে নিবেদন করলাম বটে কিন্তু আমার তো দৃষ্টিটা সেটার দিকে পড়ে রইল আর একটা উপায় যেটা শ্রী গুরুদেব বলেছেন যে আগেই ওই থালাতে আপনি একটু সাইডে একটু পুষ্প ঘি মধু মাখিয়েও দিতে পারে ঘি মধু দিতে মাখিয়ে দিলে বলে ভালো আর না হলে যদি শুধু পুষ্পও দেন সাইডে যতক্ষণ না আপনি নিবেদন করছেন আর সম্ভব হলে চাপা দিয়েও রাখবেন চাপা দিয়ে রাখলেও সাইডে একটা পুষ্প দিয়ে রাখতে হয় বলে ছোট মানে ফুলের ফুল ছিঁড়েও আপনি কয়েকটা কুচিও দিতে পারেন আর কি যে ফুলগুলো ছেঁড়া যায় সব ফুল আবার ছিঁড়ে দিতে নেই তো যে ফুলগুলো ছেঁড়া যায় সেই ফুলগুলো একটা পাপড়ি একটা কুচি এরকম সাইডে গাঁদা ফুল হোক বা গোলাপ ফুল হোক যেটা আপনার কাছে আছে আর কি তো সেরকম আপনি সাইডে রেখে দিতে পারেন তো জবা ফুলের পাপড়ি ওরকমভাবে ছিঁড়ে দিতে নেই শুনেছি যদিও কেউ কেউ দেন কিন্তু জবা ফুল ওরকমভাবে ছিঁড়ে দেওয়া যায় না তো যাই হোক সেগুলো নিয়ে অনেক রকম বিধিনিষেধ আছে আমি সেখানে যাচ্ছি না তো মোট কথা হচ্ছে ওইভাবে নিবেদন করার আগে এই প্রস্তুতিটুকু করে নিতে আর এছাড়া ভোগ তৈরি করার সময় তো কথা বলতেও নেই এবং আরেকটা ব্যাপার হচ্ছে ভোগ তৈরি করতে করতে আপনার যাতে দৃষ্টি না পড়ে সেদিকে তার একটা বিধি হচ্ছে যতক্ষণ আপনি ভোগটা প্রস্তুত করছেন ততক্ষণ নাম করে যাওয়া মনে মনে যে নাম আপনার ভালো লাগে বা যে নাম আপনাকে শ্রী গুরুদেব দিয়েছেন আপনি সেই নাম করতে করতে মা অন্নপূর্ণাকে স্মরণ করে ভোগ প্রস্তুত করতে পারেন বা ওই ফল আমানি করা এগুলো সব কিছু করতে পারেন মনে মনে নাম করতে করতে যখন যদি আপনি নাম করতে থাকেন তাহলে মন আপনার সেই দিকেই ব্যস্ত থাকবে তখন আর অন্য বেশি কিছু চিন্তা করার সে অবকাশ পাবে না আর কি এবং আপনার মনটা সেই দিকেই থাকবে তো সেই কারণের জন্য শ্রী গুরুদেব বলতেন যখন কোনো মন্দিরে যাচ্ছ বা যখন কোনো তীর্থক্ষেত্রে যাচ্ছ তখন পথে অনেক কিছু তোমার নজরে আসবে কিন্তু সেইগুলো থেকে মনকে সরিয়ে রাখার উপায় হচ্ছে যখনই তুমি যাত্রা শুরু করছো তখন থেকে নাম করতে করতে ভেতরে নাম করতে করতে যাও গল্প করতে করতে গান শুনতে শুনতে না গিয়ে ভজন শুনতে পারো কিন্তু মনে মনে নাম করতে করতে যাও তাহলে পথে যে অনেক কিছু তোমার নজরে আসতে পারে অনেক রকম দৃশ্য তুমি দেখতে পারো তো সেগুলো তোমার মনের ওপর সেভাবে প্রভাব বিস্তার করবে না এবং তোমার মনটা সুন্দর একটা মন নিয়ে তুমি সুন্দর একটা ভাব নিয়ে তুমি দেব মন্দিরে গিয়ে উপস্থিত হতে পারবে তো যাই হোক আজকের এই পাঠকে আর দীর্ঘায়িত করবো না এখানেই পাঠকে বিশ্রাম দিচ্ছি যাই যাইছি রাধে রাধেশ্বাম